আমি বাগচির কাছে সরাসরি চলে যাব কৌস্তব এরপরে পরে দিন সরকারি হাসপাতালে যদি আমি যাই তখন বলবে এই আপনার চিকিৎসা করতে দেব না তার কারণ আপনি তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন মানে প্রতি মুহূর্তে এটা বোঝানো হচ্ছে প্রকল্প দিচ্ছি টাকা দিচ্ছি চুপ করে থাকো কোনো চাকরি চুরি থেকে কয়লা চুরি থেকে কোনো কিছু নিয়ে যদি কথা বলো প্রকল্প ছিনিয়ে নেব আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম বন্ধু ছিল সে আউট হয়ে গেলেই উইকেট ব্যাট বল নিয়ে সব বাড়ি চলতো তোলো উইকেট বলগুলো ওর হতো তো বেসিক্যালি আউট হয়ে গেলে উইকেট ব্যাট বল নিয়ে বাড়ি চলে যেত খেলাটা বন্ধ হয়ে যেত তো এখন এদের ব্যাপারটা হয়ে গেছে এরা যখনই বুঝতে পারছে যে জনমানুষ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে উইকেট ব্যাট বল নিয়ে চলে যাওয়ার মধ্যে এরা কারুন করছে এখন এটা তো তৃণমূল কংগ্রেসের বাপচোদ্দ পুরুষের টাকা নয় এখন এই পুরুষ তোলার জন্য হয়তো অনেক অনেক কিছু বলবে তো যাই হোক কিছু এসে যায় না তাতে তো এই এই কথাগুলো যেমন এই যে সুজাতা মণ্ডলের যে কথাগুলো যে খোঁজ নিতে আসবে না বায়। আজকে ধরুন তৃণমূলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি এটা তো তাদের দায়িত্বর মধ্যে পড়ে কে মাথার দিয়ে চলে নির্বাচনে লড়ার জন্য কে মাথার দিয়ে চলে যে ভোট লুট করে এই পঞ্চায়েতের পদে বসতে হবে এমএলএ হতে হবে এমপি হতে কে মাথার দিব্বি দিয়েছিল কিন্তু যারা নির্বাচিত তারা এই কথাবার্তাগুলো বলতে পারে প্রশ্নটা এই জায়গাটাতে সরকারের এই যে কথাগুলো বলা এটা কি যারা সংবিধানের নামে শপথ নিয়ে যারা আজকে সাংবিধানিক দায়িত্বে আছে তাদের মুখে এগুলো শোভা পায় নাকি যারা দলের যে সমস্ত লোকগুলো এই কথাগুলো বলছে সাংবাদিক সাংবিধানিক শপথ নিয়ে আমি বাজ করা হবে না এটা আর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই শপথটার মধ্যে কথাটা থাকে এবং প্রথম কথা ফান্ডামেন্টালি এখানে মনিশঙ্কর দা বলছিল একটু আগে আইনের লক্ষ্য খুব ভালো করে জানেন যে ডিসক্রিমিনেশন হতে পারে না রাইট টু ইকুয়ালিটি ইনইকুয়ালিটিটা হতে পারে না দ্যাট উইল বি সামথিং যেটা কমপ্লিটলি কনস্টিটিউশনাল মানে সম্পূর্ণ ভায়োলেট করে আমি বলছি এই যে বড় বড় জ্ঞানের কথা বলছিলো না একটু রাস্তায় হেঁটাই পিসির মতন শিখেছে নতুন স্টাইল স্টেজের এদিক থেকে ওদিক হেঁটে এটা এখন বক্তব্য রাখে আমি বলছি এই যে এত জ্ঞানের কথা বলছে এত বড় বড় কথা বলছে দলের একটা লোককে বলেছে যে এই কথাগুলো বলা তোমাদের ভুল হচ্ছে সেই যে এত বড় বড় জ্ঞানের কথা বলছে একবারও দলের লোকগুলোকে এই যে সমস্ত বিজেপিকে বড় বড় জ্ঞান দিয়ে বেড়াচ্ছে অন্যান্য রাজনৈতিক দলকে জ্ঞান দিয়ে বেরাচ্ছে আমি বলছি যখন শাহজাহান শেখ দিনের পর দিন রাত্রির বেলায় লোকেরা রাত্রি বেলায় পিঠে খেতে চাইছে তখন একবারও বলেছিল তৃণমূল কংগ্রেসের কাছে পেতে গেলে পিঠে খেতে হবে নেতাদের সাথে গিয়ে একসাথে বিছানায় শুতে হবে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর এটা নিয়ে যারা প্রতিবাদ করবে দলের লোকেরা তার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমি আমি একবার 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 দুজনের কাছেই আসবো আমাদের কাছে অনেকগুলো অনেকগুলো আমাদের ইন্টিগ্রেটেড স্টুডিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে ইলেকশন কমপ্লেক্সে যে ইলেকশন কমপ্লেক্সের যে কর্নারে দাঁড়িয়ে রয়েছে কিশলয় কিশলয় রয়েছে এই মুহূর্তে এবং তার পাশাপাশি ঈশানদেব দেব চ্যাটার্জি ঈশান চ্যাটার্জি আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছে ঈশান এবং কিশলয় তোমার কাছে যাচ্ছি তোমাদের কাছে যাচ্ছি দেখো 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 ময়ূ কৌস্তব এতক্ষণ যে কথাটা বলছিলেন কৌস্তব যে প্রশ্ন তুলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কখনো কি বলেছে যে উনি এই কথাটা ভুল বলছেন একই প্রশ্ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হয়